কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাঁশি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্বেতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আঁকা, আমি ছাড়া ঘরে থাকে আরেকটা জীব, এক ভাড়াতে সেটা টিকটিকি। তফাত আমার সঙ্গে শুধু নেই তার অন্যের অভাব, বেতন ২৫ টাকা, সদাগরী আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে, ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকাহাঁকি, ১০:৩০ বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার, ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহে ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই বচ, ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকায় শাড়ি কপালে সিঁদুর, বর্ষা কোনোভর ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি, কাঁঠালের ভূতি মাছের কানকা, মরা বিড়ালের ছানা, ছাইপাশ আরো কত কি যে, ছাতার অবস্থাখানা জরিমানা দেয়া মাইনের মতন, বহু ছিদ্র তার আপিসের সাজ, গোপীকান্ত বসায়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া যন্ত্রের মতন মুচ্ছায় অসার, কেবলই মনে হয় কোন আদ মরা জগতের সঙ্গে যেন আসতে ইষ্টে বাধা পড়ে আছি, গলি মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার সব, মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলি বিভস্ম বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোর ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের কোলাপের মতন, হঠাৎ খবর পাই মনে একবার বাচ্চার সাথে হরিপদ কেরানি, কোনো ভেদ নাই বাঁশির করুণ ডাকবে ছেঁড়া ছাতা, রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে, এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে
ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর, তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ।